শোনো, কিছু কথা ছিল। আমার না কিছু গহনা কিনতে হবে, শাড়ি কিনতে হবে, ঠিক আছে? আরে টাকা না সেদিন দিলাম, 10,000 টাকাটা দিলাম। হ্যাঁ, সেদিনকে টাকা তো সুত্তা দিয়ে কি হয়, 10,000 টাকা কিছু হয়? এখন একটা শাড়ি কিনতে গেলে 15,000 টাকা লাগে। তুমি যে টাকা দাও এতে পানি গরমও হয় না, বুঝছো? কোথাও ঘুরতে যেতে পারি না, একটু বাবার বাড়ি যাবো, ভালো মন্দ কিছু নিয়ে যাবো তাও যেতে পারি না। আরে 10,000 টাকা দাও, ওইটার একবার বড় বড় কথা বলো না। এটা কি তোমার শেষ কথা? অত কথা বুঝি না, আমাকে কালকে দিনের মধ্যে 10,000 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি কালকে তোমাকে টাকা পাঠাবো, 10,000 টাকা আমি তোমাকে কালকে পাঠিয়ে দেবো। বড় ভাই, হ্যাঁ, কিছু ভাবতেছেন? না না, কোনো সমস্যা বাড়িতে? না, আমার বউ ফোন দিছিল, এই আমি খোঁজ খবর নেই না, ঠিক মতো ফোন দিতে পাই না কাজের চাপে, এই তো খোঁজ খবর নিছে, আমি খাওয়া দাওয়া করি কিনা এই আর কি জানবার চাইছিল। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে ঘুমাই যান, কালকে তো আবার আমাদের অফিসে যাইতে হবে নাকি? হ্যাঁ, তাহলে ঘুমাই যান। আচ্ছা। ভাই, হ্যাঁ বলো। কালকে থেকে আপনার মন খারাপ, বাসায় কোনো সমস্যা নাকি? আরে ছোট ভাই, তুমি তো বিয়ে শাদী করো নাই, বউয়ের জ্বালা যন্ত্রণা তুমি বুঝো না। আমার বউ ফোন দেয়, জিজ্ঞেস করে না কেমন আছি, খাইছি না খাই নাই, এই সমস্ত কোনো কথাই জিজ্ঞেস করে না, তারে শুধু টাকা দাও। আপনার সমস্যাটা আসলে আমি বুঝতে পারছি। বড় ভাই, যদি কিছু মনে না করেন, আমার কাছে কিছু টাকা আছে, আপনি চাইলে নিতে পারেন, টাকাটা নিয়ে আপনি বাড়িতে পাঠাই দেন। আর ছোট ভাই রাখলো, তোমার কাছে থাক। বড় ভাই, টাকাটা নেন, বেতন পাইয়া টাকাটা আমার পরিশোধ করে দিয়েন। এবার চলেন অফিসে যাই, আসুন। টাকা তো গাছে হয়, আর দেবো আর ভাঙে ফেলবে না? রং কত ভালো, হয়তো সাজুগুজু করে ঘুরে বেড়াও, এত দামি ড্রেস বাসায় পড়তে হয় না, ঠিক আছে? আচ্ছা ভাবি, 1,000 টাকা তো দাও না। তোমার ভাই কত টাকা পাঠায়? হ্যাঁ, দুই দিন পর তোমার 1,000 টাকা লাগে? রং রং কম করো, বুঝছো? মেয়ে মানুষ ঘরে থাকো, কোনো ঘোরাঘুরি নেই, যাও ঘরে কাজ করো। ইস, টাকা টাকা, এত টাকা দরকার এদের, বুঝি না কিছু। আমি বুঝতে পারছি তোর মনটা অনেক খারাপ, কি করবি কর? শুরু থেকে তোর বড় করলাম, এ পর্যন্ত কোনো কিছু দিতে পারি নাই, কারণ এই ভাইয়া এই বাইরে লোকে তোর গরিব পায়। শুরু বলে তো মা বাপ দুজনই হারেছি, আমার তো এক বড় ভাই আছে, কিন্তু বড় ভাই ওটা থাকেছে না থাকে আর বেশি বলা, কারণ আমার তো দেয় না, বাবুলি তো সবসময় দেয়, বাবুলি টিয়ে পয়সা সবকিছু দেয়। তুই করে চিন্তা করিস না, আমি কালকে থেকে একে কাজ করব, বুঝছো? আর ওটা আমি তোর ব্যবস্থা করে দিতেছি, তুই যা ঘরে যাব। আচ্ছা ঠিক আছে। Thank you.
এখনো কান্নাকাটি করতেছস? কইছি না যে তোর এই বাইরে আছে, তুই কোনো চিন্তা করিস না। আরে হুন, বই তুই পাইস না? হ্যাঁ, তুই বান্ধবী ঘুরতে দিতে শোধ না, তুই ঘুরে আগে তারপরে বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খাইতে আ, আমি গেলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দু তিন দিন লাগে বেড়াবার লাগে, বেকার লাগে।
ঘরে তো কোনো কিছুই নাই, তাহলে ভাবি কি খোলাই হবে নাকি? হ্যাঁ, আমার তো সন্দেহ লাগতেছে, বাবুর মনে পড়াইছে, একটা কাগজ ছড়া নাই, কোনো কিছু নাই, গয়না গাড়ি যা সব মনে নিয়ে পালাইছে। ওরা কেউ দেখে নাই, ওদেরকে বলছি তোরা থাক, আমি বাবার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমার অনেক কষ্ট হয়েছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে সমস্যা। আরে তাড়াহুড়া করো না, এতগুলো টাকা, এতগুলো গহনা, রাস্তাতে যাবো, সমস্যা হবে না? তুমি একটা মিনিট দাঁড়াও, আমি একটা গাড়ি নিয়ে এসে তারপর একসাথে যাবো। তা বুঝলাম, সমস্যা হবে, অনেক টাকা গহনা, কিন্তু তুমি দেখবে আমি যদি এখানে দাঁড়াই থাকি। তুমি একটা মিনিট দাঁড়াও, এত তাড়াহুড়া করো না, আমি যাবো আর আসবো, কারণ আমার একটা গাড়ি ব্যবস্থা করতে হবে, কারণ এতগুলো টাকা নিয়ে তো রাস্তা হাঁটা যাবো। ঠিক বলছো, কিন্তু তুমি যদি দেখে ফেলে। আরে কেউ দেখবে না, তুমি জাস্ট একটা মিনিট দাঁড়াও, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি এখানে অপেক্ষা করতেছি। ঠিক আছে। এক মিনিটের কথা বইলে গেল, এখনো আসতেছে না, এক ঘন্টা পার হয়েছে, আল্লাহ কেউ যদি দেখে ফেললে। বুঝতেছি না ও আমার সাথে এমন করলো কেন, এক মিনিটের জায়গায় এক ঘন্টা, দশ মিনিট তো দেরি হবে, আধা ঘন্টা তো দেরি হবে। বুঝতেছি না, তাহলে কি ও আমার সাথে বেইমানি করলো? আল্লাহ, আমি এখন কি করবো? ওরে আমি বিশ্বাস করে আমার শ্বশুর বাড়িতে এখানে চলে আসছি, আমার জমানো সব টাকা, কষ্টের টাকা আমার জামাই, আমি নিজে না খাইয়ে নিজে না পইরে আমি জমাইছি ওর জন্য, আমার জামাই যত গহনা দিয়েছেন আমি নিজে না পইরে আমি জমাই রাখছি, আমার সাথে এমনটা কেন ঘটলো? ভাবি দেখ ভাবি কান্দা কেন্দা আইতেছে। এতদিন আজ যারে বিশ্বাস কইরা আমি যার সাথে চলে গেছিলাম, তোর ভাইয়ের জমানো টাকা গহনা সব কিছু আমি তার হাতে তুলে দিছি, তারে বিশ্বাস করে ভালোবাসে, কিন্তু সে আমার ধোকা দিয়ে চলে গেছে। ভাবি আমরা দুজনের লোক আপনার ছোট ভাই বলে মতন, আমরা তো কোনো সময় আপনার ছোট ভাবি নাই, সব সময় মায়ের মতন ভাবি ডাকছি। আমি এখন তোর ভাইয়ের কাছে কি বলবো বল, এই যে তোর ভাইয়ে জানে, তাইলে আমার ভাইয়ের লাগবো।
বাপি, আমরা দুজনের আমরা ছোটো ভাই বোনের মতন, আপনার সাথে যা কিছু হয়েছে আমরা বাইরে বলুন না, আপনি আর কাঁদেন না, চলেন ঘরে চলেন। দেখ ভাই, তোদেরকে একবেলা খাইতে দেয়নি ঠিক মতো, সারাদিন কাজ করাইছি, আর আজকে আমার বিপদে তোরা আমার পাশে। বাপি চিন্তা করো না, চলো বাসায় চলো, তোরা আমার বাসায় নি ভাই, চলো চলো।